2024 সালে বাংলাদেশ যতগুলো ফুটবল ম্যাচ খেলবে তার সময়সূচি দেওয়া হলো। দেখুন বিস্তারিত। 2023 সালে বাংলাদেশ স্বপ্নের মতো কাটিয়েছে। 2023 সালে সাব চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। এরপর বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার কাছে হারলেও শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছিল বাংলাদেশ। তাই এখন জেনে নেব 2024 সালে বাংলাদেশ যে কয়টি ম্যাচ খেলবে তার সময়সূচি। 2024 সালে বাংলাদেশের প্রথম ম্যাচ মার্চ মাসের 21 তারিখ শক্তিশালী ফিলিস্তিনের সাথে বাংলাদেশ খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। এই মুহূর্তে ফিলিস্তিন আছে ফিফা র্যাঙ্কিংয়ে 99 নম্বরে, আর বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 183। এর পরের ম্যাচ বাংলাদেশ বনাম ফিলিস্তিন বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। এই ম্যাচটি শুরু হবে মার্চ মাসের 26 তারিখ 2024 সালে। সময় এখনও নির্ধারিত নয়। এরপরে বাংলাদেশ ম্যাচ খেলবে শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। ম্যাচটি শুরু হবে জুনের 6 তারিখ 2024 সালে। সময় নির্ধারিত নয়। বর্তমানে অস্ট্রেলিয়া ফিফা র্যাঙ্কিংয়ে 25 নম্বরে আছে। এরপরে রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশ বনাম লেবানন। ম্যাচটি শুরু হবে জুনের 11 তারিখ 2024 সালে। ম্যাচ কয়টা বাজে শুরু হবে তা নির্ধারিত নয়। শক্তিশালী লেবানন বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 107 নম্বরে আছে। এবার দেখে নেব বিশ্বকাপ বাছাইয়ে চার দলের পয়েন্ট টেবিলের অবস্থান। এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া, তারা দুই ম্যাচ খেলে দুইটি জয় পেয়েছে, 6 পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে রয়েছে। দুই নম্বরে আছে লেবানন, দুই ম্যাচ খেলে দুইটি ড্র, তাদের পয়েন্ট 2। তিন নম্বরে রয়েছে ফিলিস্তিন, দুই ম্যাচ খেলে একটি ড্র এবং একটি হার, তাদের পয়েন্ট 1। এরপরে চার নম্বরে রয়েছে বাংলাদেশ, দুই ম্যাচ খেলে একটি ড্র এবং একটি হার, বাংলাদেশের পয়েন্ট 1। এই চার দল থেকে দুইটি দল পরের রাউন্ডে কোয়ালিফাই করবে আর দুইটি দল বাদ পড়বে। তাই বাংলাদেশকে সামনের বছর কিছু একটা করতে হবে।